হাই ফ্রেন্ডস, আমি রীতা। আরপি অ্যাক্টিভ ব্লগে সকলকে স্বাগত। তো আজকের আমি ব্লগে রেসিপি শেয়ার করছি। বাড়ির কাউরই শরীরটা ভালো নেই, সর্দি জ্বর লেগে আছে, তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। কমেন্টে জানিও কিরকম হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আজকে রেসিপি হলো চিলি চিকেন। আর চিলি চিকেনটা বানানো খুব সহজ এবং খুব সুন্দরভাবে তোমরা রেস্টুরেন্টের মতন ঘরে বানিয়ে ফেলতে পারো। আজকের এই রেসিপিটা দেখে নিলে, প্রত্যেকের ঘরে এই জিনিসগুলো আছে এবং আমি হেভি কিছু জিনিস দিয়ে তৈরি করিনি, একদম সহজ সরলভাবে তৈরি করেছি। তো তোমরা দেখে নাও, দেখে নিয়ে এখনই বানিয়ে ফেলতে পারবে এই চিলি চিকেন রেসিপি। আমি নিয়েছি 300 গ্রামের মতন চিকেন এবং ছোট ছোট পিস করা, আর নিয়েছি দেখো টমেটো সস আর সোয়া সস, আর লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, ব্যাস। আর কিছু লাগছে না। আর লাগছে মশলা, মশলাগুলো দেখে নাও। চিকেন করার জন্য লাগবে কর্নফ্লাওয়ার 50 গ্রাম, নুন নিয়ে নিয়েছি স্বাদ মতন দিয়ে নেব, আচ্ছা 100 গ্রামের মতন রিফাইন তেল নিয়েছি, যেটা সাদা তেল তোমরা বলো, আর নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি তোমার গোলমরিচ 50 গ্রামের মতন নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি একটু ঝাল ঝাল করব। আমি প্রথমেই দেব ডিম ভেঙে দিয়ে দেব, আমি 1 চামচ মতন নুন দিলাম, আদা বাটা দিয়ে দেব 1 চামচ মতন, গোলমরিচের গুঁড়ো দেব 1/2 চামচ, আর এই কর্নফ্লাওয়ারটা আমি 50 গ্রামের মতন নিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো, একটুখানি গ্রেভিতে দেওয়ার মতন রেখে আমি পুরোটা দিয়ে দেব। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি চিলি চিকেনের সাইজ মতন করে কেটে নিয়েছি। দেখো প্রথমে পেঁয়াজগুলো 4 পিস করে আর এরকম পাপড়ি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের, আর ক্যাপসিকামগুলো এরকমভাবে ডুমু ডুমু করে সাইজ করে কেটে নিয়েছি।